এই মেরি গঞ্জে পশ্চিম খালপাড়ির হয় না তুলো না আর গ্রামের মাঝে কেমন মোজ মাদিল দেখো না এই গ্রামের মাঝে কেমন মোজ মাদিল দেখো না ও দিল দেখো না কেমন মোজ মাদিল দেখো না ও দিল দেখো না কেমন মেহফিল দিল দেখো না তো প্রথম কথা এখানে যে সভাপতি রয়েছে খুবই মেহনত করে এই মেহফিলটি গড়ে তুলেছে তাই কবি ছন্দের মাধ্যমে বলছে ও এই অনুষ্ঠানের 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 সভাপতি এই অনুষ্ঠানের সভাপতি দুর্গায়িত মমিন আলী ভাই 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 এই অনুষ্ঠানের সভাপতি পুরগায়িত মমিন আলী কাকা ভাই এই অনুষ্ঠানের সভাপতি পুরগায়িত মমিন আলী ভাই এই অনুষ্ঠানের সকল কাজে চার তুলনা নাই ও এই সেক্রেটারি পুরগায়িত আনিসউদ্দিন ভাই এই সেক্রেটারি পুরগায়িত আনিসউদ্দিন ভাই এই অনুষ্ঠানের সেক্রেটারি পুরগায়িত আনিসউদ্দিন ভাই যার প্রচেষ্টাতে এই অনুষ্ঠান এত সভা পায় আর সহ সভাপতি সভার সেরা বসি গুলস্কর সহ সভাপতি সভার সেরা বসি গুলস্কর সারা গ্রামে যার প্রেমে সবাই হয়েছে বিভোর প্রেমে হয়েছে বিভোর প্রেমে পড়েছে বিভোর প্রেমে হয়েছে বিভোর প্রেমে হয়েছে বিভোর এই মেরি গঞ্জে পশ্চিম খালপাড়ের হয় না তুলো না আর গ্রামের মাঝে গ্রামের মাঝে গ্রামের মাঝে কেমন মোজ মাদিল দেখো না তাই সবাই দলে 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 এই মেহফিলে আসে দেখো না এই গ্রামের মাঝে কেমন মজে মাদিল দেখো না ও দিল দেখো না কেমন মজে মাদিল দেখো না ও দিল দেখো না কেমন মজে মাদিল দেখো না এই মেহফিলের যে ক্যাশিয়ার সে কতটা কিমটা এই মেহফিলের সবাই চাঁদা পয়সা দিয়েছে কিন্তু যে ক্যাশিয়ার সে শুধু টাকা গুলো নিয়েছে কিন্তু পকেট থেকে একটা টাকাও বার করেনি সে এত বড় কিমটা তাই বলছে এই অনুষ্ঠানের ক্যাশিয়ার মল্লিক হাফিজুল ভাই ও এই অনুষ্ঠানের ক্যাশিয়ার মল্লিক হাফিজুল ভাই পকেট থেকে কেটে টাকা খরচ করে নাই ও অনুষ্ঠানের ক্যাশিয়ার মল্লিক হাফিজুল ভাই পকেট থেকে কেটে টাকা খরচ করে না আর কারা কারা চাঁদা তুলেছে তাই কবি উল্লেখ করেছেন ও চাঁদা তোলে চাঁদা তোলে চাঁদা তোলে ইমদাদুল শেখ বারকা তুলা দেওয়ান সাহাজু আর আসিদুল ভাই ঘরে মোটর ভ্যান আমাদের বালিচরা বিরিজির উপরে সব দাঁড়িয়ে আছে এই মেহফিল দেওয়ার জন্য মোটর ভ্যান ফ্যানব্যাক ফ্যানব্যাক করে আসছে কোচে দাও কোথায় যাচ্ছে এখানে যাচ্ছে 10 টাকা দিয়ে যাও কেন ওখানে গজল পড়ি কিনা হবে তাই বলছে ও চাচা তোলে ইমদাদুল শেখ বারকা তুলা দেওয়ান সাহা জুলাল আসিদুল ভাই ঘরে মধুর ভ্যান সাথে থাকে সাথে থাকে হালাল মোল্লা মমিন আলী মন্ডল সাথে থাকে হালাল মোল্লা মমিন আলী মন্ডল এরা লোক রাখে কারণ সাথে যেন হয় না গন্ডগোল
কেমন মজমা দিল দেখো না ও দিল দেখো না কেমন মজমা দিল দেখো না তো আমরা এই মেহফিলে এসেছি এই স্টেজটি কত সুন্দর ভাবে সাজিয়েছে কিন্তু কে সাজিয়েছে কারা সাজিয়েছে কিন্তু আমরা কেউ জানি না এখানে আমার কবির নাম উল্লেখ করেছে নামটি মনে রাখবেন তো শুনতে থাকো ও মজমা সাজাই রাজে বল বল আর মনোয়ার মিস্ত্রি এখানে কিন্তু মনোয়ার মিস্ত্রি বলেছে কিন্তু আর একজন এখানে স্ত্রী নেই সবাই কিন্তু একটু খুঁজে খুঁজে দেবেন এখানে এখানে স্ত্রী নেই উল্লেখ করেছে নাম দিয়ে বলবো না আমার বললে যদি আর মারে যে আমার বউ নেই যেখানে বলতে যাচ্ছি তো যাই হোক করছে শুনবে ও মজমা সাজায় রাজি বল আর মনোয়ার মিস্ত্রি আরে রাকিবুল্লাহ আরে রাম আর আরে ফুল্লাপুর কাইতে রে নেই কোনো ইসরি ও মজমা সাজায় রাজিবুল আর মনোয়ার মিস্ত্রি রে আর আলে ফুল্লাপুর কাইতে রে নেই কোনো ইসরি ও কত সুন্দর আলোকিত করে উঠেছে কত সুন্দর আমার ভাইরা এই লাইট বেঁধে কত সুন্দর যারা নুড এখানে চলকাচ্ছে তাই আমার প্রিয় কবি এই যে লাইট বেঁধেছে যারা জানা না তাদের নাম উল্লেখ করেছে একটু শুনবে ও লাইট পাথে নাসির মোল্লা শাহানুর লস্কর ও লাইটি পাথে নাসির মোল্লা শাহানুর লস্কর আইনুল আর মুজিবরের কাটে নেই ঘুমের ঘোর কেন কাটে নেই ঘুমের ঘোর কালকে রে সারা রাত সামনে জলসা হয়েছে সবাই রাতে জলসা দেখেছে কি ঘুমের ঘোর কি আর কাটে সারা রাত সবাই জলসা দেখেছে তাই বলছে ও লাইটি পাথে নাসির মোল্লা শাহানুর লস্কর আইনুল আর মুজিবরের কাটে নেই ঘুমের ঘোর বলেন দিয়া যাই হোক এখানে সবাই কাকা ছিল কিন্তু সবার ভাই করেছে কিন্তু একটা কাকা এখানে রয়েছে তাই বলছে এটা আমাদের বিশ্বের কাকা পাড়ার কাকা তাই বলছে আর এ যা কাকা এ যা কাকা আর 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 বলেন দিয়া এ যা কাকা আর আসিদুল লস্কর বলেন দিয়া এ যা কাকা আর আসিদুল লস্কর আর যাকে তাকে বলে সবার এখানে ঘুরে ঘুরে যাকে তাকে বলছে এই জায়গাটা কই তোর তোদের জায়গাটা কই তোর বসার জায়গাটা কই তোর দাঁড়াবার জায়গাটা কই তোর বসার জায়গাটা কই তোর এই মেরি গঞ্জ মেরি গঞ্জের পশ্চিম থার পাড়ের ভয়টা তোলো না আর এই গ্রামের মাঝে কেমন মজমা দিল দেখো না ও দিল দেখো না কেমন মজমা দিল দেখো না ও দিল দেখো না কেমন মজমা দিল দেখো না তারপরে ছন্দ কবি কি উল্লেখ করেছে মন দিয়ে শুনবে ও হাবিবুল্লাহপুর গাইতা রাজীবুল দেওয়ান এরা সুযোগ পেলে আড়াল হয়ে দিচ্ছে জিজিটা এই মেহফিলে খুব পরিশ্রম করছে সবাই পরিশ্রম করছে আর ওরা দেখছে একটু সুযোগ পেয়েছে তাই আড়ালে গিয়ে আমার বিড়ি টান মেরে কষ্ট হচ্ছে তো আবার এসে বাস মারছে তাই বলছে ও হাবিবুল্লাহপুর গাইতা রাজীবুল দেওয়ান এরা সুযোগ পেলে আড়াল হয়ে দিচ্ছে বিড়িটান ও হাসিপুরার আনোয়ার ভাই বড়ই ফাঁকিবাজ কেন ফাঁকিবাজ ও
বাসি বুনার আনোয়ার বাজ বড়ই পাখি বাজ আর আব্দুস সালাম সাবির জামাই বাঁচাই গো সমাজ ও তো এই ছন্দটা গাইবো, আশা করছি আমার মা বোনেরা সবাই টাকা পয়সা দিয়ে যাবে, কারণ তাদেরকে খুব ভালো অনেক উঁচু পোস্টারে তুলে দিয়েছে আমার প্রিয় কবি সাহেব। এখানের মা বোনেরা সবাই খুবই ভাগ্যবান, তাই বলছে ও তাই জন্য এরা নামাজ পড়ে রোজা রাখে, সামনে 30টি রোজা চলে গেল, সবাই কিন্তু ফুল ফর্ম রোজা রেখেছিল, তাই জন্য এরাই ভাগ্যবান। তাই বলছে কিন্তু এখানকার মা বোনেরা খুবই ভালো, সবাই কোরআন পড়ছে, তাই কবি উল্লেখ করেছে কি সত্যি কথা, সবাই স্বামীর অধীনে থাকে, তাই না? ওই জন্য জোরে কপাল একদম ভালো হয়ে গেছে, সবাই ভাগ্যবান, তাই বলছে আর স্বামীর সেবা ছাড়া কিছু রাখে না মনে। আর
কবি রহমাতুল্লাহ 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 কবি রহমাতুল্লাহ লিখে গেল কবি রহমাতুল্লাহ লিখে গেল এদের অবতার ছন্দ সুরে গাইল কালাম অধম এসকে রমজান গাইল এসকে রমজান এই অধম এসকে রমজান গাইল এসকে রমজান গাইল নবীর কোন গান এই মেরে কাজ মেরে কাজ পশ্চিম খালপাড়ে হয় কত লোনা আর চাচা তুল কেমন মজমা দিল দেখো না এই আমের মাঝে কেমন মজমা দিল দেখো না ও